মহাপ্রসাদ যে পেট ভরে প্রসাদ পাবেন সেই জন্য দুবেলা প্রসাদ হয়। সকাল 9টা চলে গিয়েছিল, আবার দুবারাই জল এসে গেছে, মানে দুবারে যেই বন্যার জল এসে গেছিল বৃন্দাবনে, তখনকার জল, আবার কালকে হয়েছে বৃষ্টি। দেখুন আজকের কি অবস্থা বৃন্দাবন ধামে। আজকে ডেট হলো 2023 জুলাই মাসের 30 তারিখ। আজকে তো আজকে ডেটে বৃন্দাবন ধামের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাবেন। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ইসকন মন্দিরে। তো ইসকন মন্দিরে যাওয়ার রাস্তা এই কালিয়াদা, কালিয়াদাতে কেমন জল, কিন্তু যাদা ওখানে মন্দ জায়গা ইঞ্জিন থোড়া করছে না। তো এই দেখুন আমাদের কি অবস্থা, এই জল যত বাড়ি ঘর আছে এখনো জলের নিচে ডুবে আছে। তো দেখুন কি গন্ধ জলের। বিসমে ভিজে যাও, বিসমে যাও, বিসমে বিসমে। ক্যা হাল হে ভাইয়া, দেখুন আজকের ডেটে বৃন্দাবনে কি অবস্থা। এই রূপ আমাদের দেখতে হবে কখনো ভাবিনি। আজকে দেখুন আমরা যাচ্ছি আজকে ইসকন মন্দিরে ঘুরতে একটু। তো রাস্তায় জল কালিয়াদাতে, কদিন আগে জলটা চলে গেছিল, আবার দুবারাই জল এসে গেছে, মানে দুবারে যেই বন্যার জল এসে গেছিল বৃন্দাবনে, তখনকার জল, আবার কালকে হয়েছে বৃষ্টি। স্কুটি পানি গুজ জায়গা মাটা এতে এতে মন্দ নেই হোক, মন্দ জায়গা। দেখুন কি অবস্থা কালিয়াদারে, এ দেখুন কোথা যায় চলে যায়গা। তো দেখুন কি অবস্থা, রুকো রুকো রুকো, গাড্ডা হ্যাঁ হ্যাঁ, দেখুন কি অবস্থা, গাড়ির জন্য যেতে পারছি না এদিকে। দেখুন দেখুন কালিয়াদাতে গাড়ির লাইন লেগে গেছে। দেখুন আজকে ডেটে যাচ্ছি বৃন্দাবন, সরি ইসকন মন্দিরে। রাধে রাধে, এ দেখুন কি অবস্থা, এসে বেলা চপ্পল পেনে মজা নেই, হাওয়া চপ্পল পেন, হাওয়া চপ্পল মে কিতনা সুন্দর হ্যাঁ। দেখুন এই কালিয়াদাতে ভগবান কৃষ্ণ 5000 বছর আগে এখানে জাপ দিয়েছিল যমুনা, এই যমুনার স্বরূপে আমরা এখন দর্শন করতে পাচ্ছি, এখনো রয়েছে এই স্বরূপ। কালিয়া ধা কি জয়, কৃষ্ণ কালিয়া লাল কি জয়, হরি বল। এই ভিডিওটা আপনারা পাবেন 2 তারিখ, 1 তারিখে তো ভিডিও হয়ে গেছে অলরেডি। আমরা এখন যাচ্ছি এসে গেলাম আমরা এখন ইসকন মন্দিরের পাশে। তো
চলুন এই দেখুন কত সুন্দর ওয়েদার করেছে, বৃষ্টি আসবে, আকাশ পুরো মেঘলা হয়ে গেছে। চলুন মন্দিরে যাই, আপনাদেরকে দর্শন করাই। দেখুন ইসকন মন্দিরে কাজ চলছে, আর এখন নাকি আমি ইসকনে দেখতে পেলাম এখন প্রসাদ ফ্রি পাওয়া যায় ইসকন মন্দিরে। তো চলুন আমরা একটু জানবো এখানে কি কোন টাইমে ফ্রি প্রসাদ পাওয়া যায়, আর আপনারা আসলে কি ফ্রি প্রসাদ পেতে পারবেন কিনা। তো চলুন, তো পিছনের দিক দিয়ে আসতে খুবই ভালো লাগে, এদিকে একটু ন্যাচারাল, এখানে একটা পার্ক সিস্টেম রয়েছে, ছোট পার্ক, খুবই সুন্দর। আর এই ইসকন মন্দির কিন্তু প্রভাত বৃন্দাবনে শ্রী রাধা দামোদর মন্দিরে ভজন করার পর যখন বৃন্দাবনে এসেছে নিউ ইয়র্ক থেকে, তখন এই ইসকন মন্দিরে এখানে উনি প্রতিষ্ঠান করেছে। তো আমার খুব ভালো লাগে এখানে শ্যাম সুন্দর দর্শন করতে, এখানে পাঠ হচ্ছে। জয় হো তুলসী মহারানী কি জয়, বিন্দে দেবী কি জয়। দেখুন এখানে তুলসী মহারানীর একটা সুন্দর কুঞ্জ বানিয়েছে। তো আজকে রবিবার দিন খুব ভিড় থাকে, এখানে ফ্রি প্রসাদের খবর আমরা জানবো, নিউজ আপনাদেরকে দিয়ে দিব ব্লগের মাধ্যমে। হরে কৃষ্ণ রাম হরে রাম 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 হরে হরে। তো প্রিয় ভক্তগণ দর্শন করে বেরিয়ে আসলাম, অ্যাকচুয়ালি ইসকন মন্দির এখন ক্যামেরা অ্যালাউ করছে না এখানে, তো জুমিং করে আপনাদেরকে দর্শন করিয়েছি। আর ইসকন মন্দির এখন ফ্রি প্রসাদের ব্যবস্থা করেছে, তো আপনাদেরকে সেই ব্যাপারে কথা বলবো। চলুন আমি আগে যাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে মিউজিয়াম, কৃষ্ণা মিউজিয়াম, এটা অনেকবার আপনাদেরকে দেখিয়েছি, তো ভিতরে ঢুকছি না এখানে আর। এখানে রয়েছে প্রভুপাদের রিয়েল সমাধি, এটা হলো প্রভুপাদের রিয়েল সমাধি, বৃন্দাবন ধামে ইসকন মন্দিরে প্রভুপাদের রিয়েল সমাধি।
তো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, তারপরে খুব ভক্তের ভিড় দেখুন, পুরুষোত্তম মাসে ভক্তের ভিড় দেখুন। এত ভিড় মানে বলার বাইরে। এই দেখুন আগে আগে এদিকে গেল এন্ট্রি গেট, আর আমরা সামনে দিয়ে এখন আসি না, সামনে দিয়ে খুব ভিড় থাকে বলে পিছনের দিক দিয়ে চলে আসি। বৃষ্টি শুরু হয়ে গেল, অদ্ভুত দর্শন। তো সঙ্গে থাকবেন, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ইসকন মন্দির থেকে বেরিয়ে আপনার এন্ট্রি গেটের সামনে পড়বে আপনার রেস্টুরেন্ট, এখানে অনেক কিছু আপনারা খেতে পারবেন। চলুন আপনাকে দেখাচ্ছি এখানে রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়। আর অ্যাকচুয়ালি ইসকন মন্দির এখন ফ্রি প্রসাদের ব্যবস্থা করেছে, তো আগে আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা কিছু খেতে পারবেন, অনেক কিছু রয়েছে, বার্গার রয়েছে, সব ফরেনার খাবার। কে খাও গে, পেস্তা বাগার সব কিছু কে খাও গে, বতো জো খানা খাও। কেক বাগারা অনেক কিছু আছে, দেখুন কি অবস্থা। ভাই বৃন্দাবন ধাম, এটা এখানে ভক্ত হবে না কোথায় হবে। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেল, তো ইসকন মন্দিরে ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে, কখন কখন দেয় আপনাদেরকে একটু পরে বলছি। একটা জায়গা দাঁড়িয়ে এখানে খুব ভিড় হচ্ছে, এই দেখুন ইসকন মন্দিরে এখানে এই জায়গাটা ভেঙে দিয়েছে, নতুন করে এখানে হল বানবে। তো আপনাদেরকে আগে দেখিয়েছিলাম ওদিকে, অনেক বড় জায়গা, দেখুন ভিড়, দেখুন কত সুন্দর ভাগবত কথা চলছে এখানে। একজন মাতাজি পাঠ করছে ভাগবত। আজকে ভাবতে অবাক লাগে, আমাদের বিদেশি দেশি কালচারগুলো ভুলে বিদেশি কালচার শিখছে আমাদের দেশি লোকেরা, আর বিদেশি লোকগুলো তাদের বিদেশি কালচার ভুলে আমাদের ইন্ডিয়ান কালচার, আমাদের সনাতনী কালচার শিখে আছে। দেখুন একজন মাতাজি উনি ভাগবত পাঠ করছে ইসকন মন্দিরে, এগুলো তো আমাদের শিক্ষণীয় কথা, এগুলো আমাদের জানা উচিত, এগুলো আমাদের বোঝা উচিত, ভক্তি করুন। দেখুন প্রভুপাদের এখানে ভজন কুটির কথা বলছে, এটা দামোদর মন্দিরের ছবিটা, এ দেখুন পাঠ চলছে, আমি গ্লাস দিয়ে দেখাচ্ছি। হালকা হালকা বৃষ্টি হয়ে গেল, তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেলাম। অ্যাকচুয়ালি তো আপনারা বৃন্দাবনে আসলে ফ্রি প্রসাদ কোথায় পাবেন, বৃন্দাবনে অনেক জায়গায় ফ্রি প্রসাদ দিয়ে থাকে, সেই নিয়ে আমি অনেক ব্লগ বানাবো। তো ইসকন মন্দিরে আপনারা ফ্রি প্রসাদ কখন থেকে কখন পাবেন, কটা বাজে থেকে কটা বাজে পাবেন? তো ইসকন মন্দিরে দুবেলা ফ্রি প্রসাদ দিয়ে থাকে এখন, আগে এটা সিস্টেম থাকতো না। আর আপনারা যদি খিচুড়ি প্রসাদ, তো আপনি যতক্ষণ মন্দির খোলা থাকবে ততক্ষণ তো খিচুড়ি প্রসাদ পেটে থাকে, কিন্তু মহাপ্রসাদ যে পেট ভরে প্রসাদ পাবেন সেই জন্য দুবেলা প্রসাদ হয়। সকাল নটা থেকে সকাল নটা বেজে একবার প্রসাদ দেয় সকালে বাল্যভোগ, আর দুপুরে যে মধ্যাহ্ন ভোগটা হয় সেটা আপনার 3:30 বাজে প্রসাদ দিয়ে থাকে। তো প্রসাদের হলটা ছিল এটা, আপনারা ইসকন মন্দিরে আসলে বলরাম হলের সামনে চলে আসবেন, এখানে ভাগবত পাঠ হচ্ছে, এই পাঠের সামনেই এখানেই প্রসাদ দিয়ে থাকে। এটা তো পুরো হল ছিল আগে, এখন এরা ভেঙে দিয়েছে, এখন প্রসাদের জন্য মনে হয় এই হলটা হবে দ্বিতীয়বার, দেখুন এখন কাজ চলছে। তো আপনারা যদি ইসকন মন্দিরে বা বৃন্দাবনে আসেন তাহলে খুব ইজিলি আপনারা ফ্রি প্রসাদের ব্যবস্থা এখানে পাবেন। তো প্রিয় ভক্তগণ কেমন লেগেছে আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করবেন, আর কিছু যদি জানকারি চাই তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, হরে কৃষ্ণ রাধে রাধে। যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।